তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা প্রত্যেকে আলুর চপ খেয়েছেন, চিংড়ির চপ খেয়েছেন, মোচার চপ খেয়েছেন, এঁচড়ের চপ খেয়েছেন কি জানি না, খেয়েছেন কি না, কিন্তু আজকে আমি একটা ছোট্ট এঁচড় নিয়ে নিয়েছি। আজকে এঁচড়টা দিয়ে চপ তৈরি করব, কিভাবে তৈরি করব আপনাদেরকে পুরোটাই দেখাবো, এবং আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আগে এঁচড়টা কেটে নিই, তারপরে কিভাবে তৈরি করছি আপনাকে দেখাবো। আমি জলের মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো। আর জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো, তাইলে কি আঠাটা হাতে লাগবে না। এঁচড়টা ছোলা হয়ে গেছে ভালো করে, আমি এঁচড়টাকে একটু ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। ভেতরে শিরাটাকে আমি কিন্তু ফেললাম না, কেন ফেললাম না, এটাকে এটে ফেললে পরে সাইডগুলো ছেড়ে যাবে, কেন আমি এটাকে সিদ্ধ করবো। তো সামান এঁচড়টাকে একটু ভাপিয়ে নেব, জল দিয়ে দিলাম, জলের মধ্যে দেবো অল্প একটু হলুদ। দেবো সামান্য নুন, এরপরে এই যে এঁচড়গুলো কেটে রেখেছিলাম, এঁচড়গুলোকে আমি সমস্ত ছেড়ে দেবো ভিতরে। ঢাকা দিয়ে দেবো। তো এঁচড়টা আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি, এঁচড়টা একটু সিদ্ধ হোক ততক্ষণ আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। তো বেসন গোলাবার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি, দেবো অল্প জিরে পাউডার, অল্প জোয়ান, অল্প কালো জিরে, দেবো সামান্য গরম মশলা, গুঁড়ো গরম মশলা, দেবো পরিমাণ মতো হলুদ, নুন, পরে বেসনটাকে আমি শুকনো ছাতুর মতো মেখে নেব। কেন বেসন এমনই একটা জিনিস যে এতে বেশি জল দিয়ে দিলে পরে দানা থেকে যাবে, দানার জীবনও ভাঙা যাবে না, তার জন্য এইভাবে ছাতুর মতো আগে শক্ত করে মেখে দানাগুলো ভেঙে নেব, তারপরে আমি জল দিয়ে পাতলা করব। যে
এই যে বেসনটা আমি শক্ত করে মেখে নিয়েছিলাম, ভালো করে দানাগুলো ভেঙে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে একে একটু পাতলা করব, খুব পাতলা নয়, সামান্য। এই যে আমার এঁচড়টা জল শুকিয়ে গেছে, সামান্য জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। আমি এঁচড়গুলো তুলে দিচ্ছি। আমি জল বেশি দেইনি এই কারণে যে বেশি জল দিলে পরে জলটা আমাকে ফেলে দিতে হবে, এঁচড়ের যে ভিটামিনটা সেটা তো নষ্ট হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে নেব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেবো, রিফাইন তেল নিয়ে। এবার একটা একটা করে বেসন লাগিয়ে আমি আমার এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টে দেব। এই যে আমার চপগুলো ভালো করে দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আমার এঁচড়ের চপ রেডি হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়ার পালা কীরকম হয়েছে খেয়ে বলবো, আপনারা ততক্ষণ বানানো শুরু করে দিন। খুব সুন্দর এঁচড়, ছোট এঁচড় আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ না শেষ হওয়ার আগে আগে বানিয়ে জিনিসটা খেয়ে দেখুন, সিজনের ফল তো খাওয়া দরকার, কারণ আর কদিন পরে বড় হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসি।